হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুবই খুবই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে আমার নতুন ব্লগটা শুরু করলাম, যে আজকে একটু আমাদের ঘরটর গুছানো আছে। আমাদের বাসায় একজন মেহমান আসবে, তার একটা ছোটো বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে। তো এই জন্য আমরা সকাল সকাল উঠে সব কিছু গুছাইতেছি। তো মানে কি কি করব আজকে সারাদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর মানে কিছু বিশেষ কথা বললাম, যে আপনারা সবাই জানেন যে আমার মানে হাজব্যান্ডের পরিবারের সাথে আমার অত ভালো মিল নাই, কোনো সম্পর্ক নাই। তো চিন্তা ভাবনা এটা করলাম যে মানে সৌদি আরব যাওয়ার আগে আগে সবার সাথে একটু মানে ভালো করে তারপরে যাব। ওনারা আমাকে ভালো না বাসুক, বাট আমি অনেক বছর ধরে ওনাদের কাছে গেছি, আমি ওনাদের ঠিকই ভালোবাসি। তো ইনশাল্লাহ যে গ্রামে যাব, গ্রামে যেয়ে মানে সবার সাথে দেখা টাকা করব, মানে থাকবো। বাহিরে যাওয়ার মানে সৌদি আরব যাওয়ার আগে আগে সবার সাথে একটু মানে কথা টথা বলবো, মিলেমিশে থাকবো। শাশুড়ি আছে, শাশুড়ির সাথে মানে কেউ যাতে এই কথাটা বলতে না পারে যে এক ছেলের বউ সে আবার মানে শহরে থাকে, তারপর আবার হাজব্যান্ডের কাছে বিদেশে চলে গেছে, ঠিক আছে, যাতে এই কথাটা কেউ বলতে না পারে। তো এর জন্যই মানে দেখেন আজকে সারাদিন আমরা কী কী কাজ করব। আর আর বিশেষ করে কয়েকদিন পরে আমি গ্রামে যাব অবশ্য, কিন্তু এখন থাকবো না, চলে আসব যে কোনো একটা কাজের জন্য যাব। তারপরে যখন ঈদে আসবে তখন একেবারে আমি গ্রামে চলে যাব। তো ওইখানেই থাকব, সৌদি আরব যাওয়ার আগ পর্যন্ত ঢাকা আসব, আসব আবার যাব গ্রামে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আমি আজকে কী কী করব সেটাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো গাইস, এখন আমি বিছানাগুলো গুছাইতে নিতেছি, বিছানাগুলো গুছাইতেছি। বিছানা গুছানো শেষ করে তারপরে বাকি কাজটা চাপুর সাথে করব। এর জন্য পর্দাগুলো ঠিক করি, বিছানাটা গুছাই সুন্দর করে। তো এতটুকুই, যে সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন। আমরা সামাজিক ভিডিও করি, আমরা ব্লগ করি, আমাদের ভিডিও দেখতে তো আর প্রবলেম নাই। দেখে যে যারা অসুন্দর ভিডিও করে তাদের ভিডিও গুছানো হয়ে গেছে, যে সবগুলা আমি গুছিয়ে ফেলছি, বিছানা গুছানো হয়ে গেছে। এখন আমি মানে বাকি বিছানাগুলো আস্তে আস্তে গুছাবো, মেহমান আসবে যেহেতু ঘরটর তো সুন্দর করে গুছানোই লাগবে। এজন্য তো সবাই আমার ব্লগগুলো বেশি 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 করে দেখবেন। হ্যালো গাইস, আমাদের আজকে গ্যাস শেষ হয়ে গেছে, আমরা সিলিন্ডারে রান্না করি, গ্যাস শেষ আজকে। তো এখন এই যে কোনো রকম আপু মানে চাপটি বানাইছে, তারপরেই গ্যাসটা শেষ হয়ে গেছে। এখন আপু গেছে গ্যাসের জন্য দোকানে, গ্যাস আনার জন্য, আনলে তারপরে রান্না করবে। আমরা তো সিলিন্ডারে রান্না করি। এখানে আপু যে গরু মাংস, যেহেতু আজকে মেহমান আসবে, আজকেই গ্যাসটা শেষ হয়ে গেছে, তারপর এখানে যে গরু মাংস ভিজে রেখে গেছে তার সাথে মানে চিংড়ি মাছ বোনা হবে, একটা ভাজি হবে। তো আর এখন যে গ্যাসের দাম, গ্যাসটা এক মাস গেল তারপরে শেষ হয়ে গেল, যে অনেকটা গ্যাসের দাম, অনেকটা গ্যাসের দাম, মানে গ্যাসটা শেষ হয়ে গেলে খুব মনটা খারাপ হয়ে যায়, একটু বিরক্ত বিরক্ত লাগে যে গ্যাসটা শেষ হয়ে গেল। গ্যাস এখন আমি আপুর জন্য অপেক্ষা করবো, কি করবো কিছু করার নাই, আপুর জন্য অপেক্ষা করবো যে আপু কখন আসবে, আসলে পরে আমরা রান্না বসাইবো, যেহেতু আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। বসে থাকা ছাড়া আর এখন কোনো কাজ নাই। তো আপু আসলে
তারপরে কাজ শুরু, আবার রান্না বান্নার কাজ শুরু। তো গাইস, আপু আয়েশা পড়ছে, তো আমাদের গ্যাসও দিতে আসছে লোকটা, তো মানে 1530 টাকা গ্যাসটা নিয়েছে। এত গ্যাসের দাম মানুষ কিভাবে চলা খাইবে বলেন? মধ্যবিত্ত মানুষ তো মানে অনেক কষ্ট হয়ে যায়, মধ্যবিত্ত মানুষদের চলা খাইতে অনেক কষ্ট হয়ে যায়। তো 1530 টাকা নিয়েছে, তো যেই ভাইয়াটা দিতে আসছে একটু মুরব্বী টাইপেরই, তারপরও ভাইয়া বললাম যে উনি বোন বোন বলে, এই জন্য উনি আমাদের বাসায় গ্যাস দিয়ে যায়। তো বললাম যে ভাইয়া চাটা খাবেন নি, বললো যে না খাবে না, তো উনি চলে গেছে। আমরা আবার এখন বসলাম, আপু মানে শাক কিনে আনছে, এগুলোগুলো মানে শাকটা ধরতে একটু বালি বালি, তো এটা হলো মানে আমাদের এখানে বুদ্যার শাক বলে, এই শাকটার নাম বুদ্যার শাক। তো শাকটা আপু কাটতেছে, তা আমি আবার পাশে থেকে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছিলাম, ও শাকগুলো কাটতেছে। তো এখন আপু সব কাটাকুটা শেষ, এখন ও রান্না বসাইছে। ফার্স্টে ও শাক আর ভাতটা বসাই দিছে, তা আমি পাশে মানে আমাদের কিচেনটা এত ছোট মানে দুইজন একসাথে দাঁড়ানো যায় না, তো একজনের রান্নাঘরে দাঁড়াইলে আরেকজনের দূর থেকে ভিডিও করা লাগে, দুইজন একসাথে রান্নাঘরে দাঁড়ানো যায় না, এত ছোট রান্নাঘর। তো ও শাক বসাইছে আর একটাতে ভাত বসাইছে। আমাদের চুলাটা অনেক মানে কালো কালি উঠে, মানে রান্না করতে অনেক বিরক্ত লাগে, তো টাকা পয়সাইও হোক তখন একটা চুলা কিনতে হবে, তো ওরও মানে কালিগুলো ধুইতে অনেক বিরক্ত লাগে। তারপরে এখন করতেছে, কোনো রকম কিছু করার নাই, কী করার আছে, করে তো খেতে হইব। তো শাকটা বাজি হচ্ছে আর এই পাশে ভাত বসাইছে আপু, একটা নতুন চুলা কিনে আনতে হবে আমাদের। তো শাক বাজি করতেছে আর আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, মানে রান্নাঘরটা এত ছোট যে আপু আর আমি একসাথে দাঁড়াইতেই পারি না, ও সরলে আমি দাঁড়াইতে পারি, আমি সরলে ও দাঁড়াইতে পারি, এরকম অবস্থা। মানুষ ভাড়ার জন্য কি না করে, একদম ছোট একটা রান্নাঘর, মানে খুবই কষ্ট হয় দাঁড়াইতে। তো আপুর মানে শাক ভাজি হয়ে গেছে, এখন ও গরু মাংস বসাইতেছে। আমি ওর জিজ্ঞেস করতেছিলাম যে শাক ভাজিগুলো কোথায় রাখছো, শাক ভাজিগুলো আমি টেবিলে নিয়ে রাখি, তো ও বলতেছে ওইখানে নাকি শাক ভাজিগুলো রাখছে। তো ও আমার হাতে আবার শাক ভাজিগুলো দিল, তো আমি আপনাদেরকে দেখাইলাম যে এই শাক ভাজি খুবই সুন্দর হয়েছে, কালারটা মানে একদম টাটকা শাক ভাজি শাকগুলো ছিল আর কালারটাও খুবই সুন্দর হয়েছে। তো আমি একটু ভিডিও করে কীভাবে ও মানে তরকারি রান্না করতেছে একটু দাঁড়ায় দাঁড়ায়, তারপরে আমি মানে একটা একটা করে রান্না করে দিবো, আমি নেটেগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। তো যেহেতু আমাদের মেহমান আজকে দিনের বেলা আসতেছে না, এজন্য তেমন কিছু রান্না হচ্ছে না, শুধু শাক ভাজি আর গরুর মাংস। মেহমান আস্তে আস্তে রাত্র হবে, ওরা এখানেই থাকে অবশ্য, ওরা বললো যে দিনের বেলা আসতে পারবো না, এজন্য সন্ধ্যা হবে, আমার বোন আর বোনের ছেলে, একটা ছোটো ছেলে, তো এজন্য তো ওরা বললো যে একটু সন্ধ্যা হবে, তো এই সন্ধ্যা হইলে তো ওরা এসে একবেলা খাবে, তো একবেলার জন্য তেমন কিছু করা হলো না, তো শাক ভাজি হলো আর হলো আপনার গরু মাংস। তো আপু মানে মাংসটা বসাইতেছে, আমি পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম, যেহেতু আপনারা জানেন যে কিচেনটা খুবই ছোট, দুজন একসাথে দাঁড়িয়ে ভিডিও করা যায় না, এজন্য আমি একটু দূরে দাঁড়ায় ভিডিওটা করতেছিলাম। এতটুকু আমার সাথে থাকবেন, আর অবশ্যই অবশ্যই যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, আপনাদের ভালো লাগার উপরই আমি ভিডিও আপলোড করব, যে আপনারা যদি আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট দেন, বেশি বেশি দেখেন, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো করতেও ভালো লাগবে, তখন আমি বেশি বেশি ভিডিও দিব। যদি দেখি যে না আপনারা আমার ভিডিওগুলো দেখেন না বা কোনো কিছু, তাহলে তো আমার ভিডিও দিতেও ভালো লাগতো না। তো আমরা সামাজিক ভিডিও করি, প্লিজ প্লিজ ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন, আপনাদের কাছে এতটুকুই চাওয়া। আর আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করছেন, অনেক সাপোর্ট করছেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি এতটুকু আগাইতে পারতাম না, আমি যতটুকু আগাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। বাকিটাও আপনাদের হাতে, যে আপনারা আমার ব্লগ ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন। তো এখানে আপু মানে এখানে আপু মাংসটা বসাইতেছিল, তো এই ভিডিওটা একটা মিস্টেক হয়ে গেছে, এটা আমি মানে শর্ট ভিডিওর জন্য ভিডিওটা নিছিলাম, আমার মনে নেই, সেই ভিডিওটা এখানে আপলোড দিয়ে দিছিলাম আমি, তো থাক, তারপরও আপনারা দেখবেন, 1 মিনিটের ভিডিও অত করো না,
দেখতে যদি কষ্ট হয় প্লিজ তারপরে কিছু মনে না নিয়ে আমার ভিডিওগুলো একটু দেখবেন। এতটুকু আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া সব কিছু, যে আপনাদের চাওয়ার উপরেই মানে আমার ভিডিও এরিয়া ডিপেন্ড করে, আপনাদের মানে চাওয়ার উপরেই সব কিছু। আপনারা একটু যদি আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন তাহলে আমি অবশ্যই দিব, যে দেখেন আমার বোন কত সুন্দর করে মাংসটা বোনা করতেছে। আমি ছোট ছোট ভিডিওগুলো করে রাখি হলো আপনার মানে ইসের জন্য, যে শর্ট ভিডিওগুলো দেওয়ার জন্য এই ছোট ছোট ভিডিওগুলো করে রাখি। শর্ট ভিডিও যেহেতু আমি শর্ট ভিডিও দিই এজন্য, যে সবাই আপনার আমাদের রান্না প্রায় শেষ, এখন চুলার উপরে শুধু মাংসটা আছে। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আপনাদের কাছে চাওয়া, আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন, আমার ব্লগগুলো বেশি বেশি দেখবেন। আর আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া, এতটুকুই সব কিছু, যে আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখলে আমি অবশ্যই বেশি বেশি আপলোড দিব এটাই। যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।